আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রথমে ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা সকলেই বুঝতে পারছো যে আজকে কোন বিষয়ে আলোচনা হবে। দ্বাদশ শ্রেণীর পরিবেশবিদ্যার প্রথম অধ্যায় বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য থেকে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং অ্যান্সার আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। এই প্রশ্নোত্তরগুলি খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের কাছে, শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর জন্যই নয়, একাদশ, দ্বাদশ এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই প্রশ্নোত্তরগুলি মনোযোগ সহকারে দেখে তৈরি করে নেবে। এবার প্রশ্নোত্তরগুলি আলোচনা করা যাক। হ্যালো, দেখো, জীববৈচিত্র্য অধ্যায়ের প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য শব্দটি কে প্রথম প্রচলন করেছিলেন? উত্তর, ইও উইলসন। দুই নম্বর, ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? আর্নস্ট হেকেল। এখানে একটা কথা, আমি খুবই সংক্ষেপে উত্তরগুলো করে দিয়েছি, কিন্তু স্টুডেন্টস, তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে তখন পুরো বাক্যে লিখবে। যেমন জীববৈচিত্র্য শব্দটি কে প্রথম প্রচলন করেছিলেন, তোমরা উত্তর লিখবে জীববৈচিত্র্য শব্দটি প্রথম প্রচলন করেছিলেন ইও উইলসন। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হচ্ছে আর্নস্ট হেকেল, কিন্তু তোমরা লিখবে ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নস্ট হেকেল। বাস্তুসংস্থান মাত্রই যে মণ্ডলের অংশ তার নাম কি? উত্তর হচ্ছে বায়োস্ফিয়ার। বসুন্ধরা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? বসুন্ধরা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলে। নেক্সট, রামসার সম্মেলনের মুখ্য বিষয় কী ছিল? রামসার সম্মেলনের মুখ্য বিষয় ছিল জলাভূমি। ওয়েটল্যান্ড বা জলাভূমির গভীরতার মানদণ্ড কত? মানদণ্ড হচ্ছে 3 মিটারের মধ্যে। নেক্সট, আবাসস্থলের বৈচিত্র্য কথাটির সমার্থক কী? সমার্থক শব্দ হচ্ছে বাস্তান্ত্রিক বৈচিত্র্য। নেক্সট, কে প্রথম বায়োডাইভার্সিটি শব্দের উল্লেখ করেন? প্রথম বায়োডাইভার্সিটি শব্দের উল্লেখ করেন ডব্লিউজি রোসেন 1985। নেক্সট, স্নায়বিক রোগের ঔষধ তৈরিতে কাজে লাগে কোন উদ্ভিদ? উদ্ভিদের নাম হচ্ছে সর্পগন্ধা। বাসক পাতার রসের একটি ব্যবহার উল্লেখ করো। তাহলে বাসক পাতার রসের একটি ব্যবহার হলো সর্দি কাশি নিরাময়ে। নেক্সট হচ্ছে, পৃথিবীর শৈত্যপ্রধান ব্যায়াম কোনটি? পৃথিবীর শৈত্যপ্রধান ব্যায়াম হচ্ছে তুন্দ্রা। নেক্সট, জীবের শ্রেণীবিভাগের ক্ষুদ্রতম একক কী? জীবের শ্রেণীবিভাগের ক্ষুদ্রতম একক প্রজাতি। শ্রেণীবিন্যাসের একক কী? শ্রেণীবিন্যাসের একক হচ্ছে প্রজাতি। নেক্সট, সরলবর্গীয় বৃক্ষবনের আরাক নাম কী? সরলবর্গীয় বৃক্ষবনের আরাক নাম তৈগা। এবার নেক্সট 15 নম্বর দেখো। 15 নম্বরের প্রশ্ন হচ্ছে, উত্তর আমেরিকার বনভূমির তৃণভূমির নাম কী? উত্তর আমেরিকার তৃণভূমির নাম প্রেইরি। নেক্সট, ভারতের জীববৈচিত্র্যের মধ্য থেকে ধর্মীয় গুরুত্ব আছে এমন একটি উদ্ভিদের নাম লেখো। উদ্ভিদের নাম হচ্ছে জবা অথবা তুলসী গাছ। সিলভিকালচার কী? কাঠ উৎপাদনকারী বৃক্ষের চাষকে এক কথায় সিলভিকালচার বলে। নেক্সট, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কীরূপ? বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সবসময় একমুখী। বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্যসমূহের ক্ষতি সাধন করে কোন গাছ? ইউক্যালিপটাস গাছ। দক্ষিণ ভারতে জীববৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ কী? জীববৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ ইউক্যালিপটাস উদ্ভিদের চাষ। নেক্সট, ওয়াইল্ড লাইফ ধ্বংসের প্রধান কারণ কী? ওয়াইল্ড লাইফ ধ্বংসের প্রধান কারণ বনভূমি ধ্বংস। আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় কোন ক্ষতিকারক বিদেশি উদ্ভিদ এসেছিল? উদ্ভিদটার নাম হচ্ছে পার্থেনিয়াম, পার্থেনিয়াম নামক উদ্ভিদ। নেক্সট, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে কী বলে? এই ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলে ম্যাগনিফিকেশন, বায়োম্যাগনিফিকেশন। ভারতে জীববৈচিত্র্য বিনাশের একটি কারণ উল্লেখ করো। ভারতের জীববৈচিত্র্য বিনাশের অনেকগুলি কারণ আছে, তার মধ্যে একটি কারণ হলো অপরিকল্পিত উন্নয়ন। নেক্সট, শহরাঞ্চলে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ কোনটি? শহরাঞ্চলে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ জলাভূমি ভরাট। নেক্সট, ভারতের এই এদেশের বাস্তান্ত্রিক সমস্যার সৃষ্টি করেছে বিদেশি কোন উদ্ভিদ? বিদেশি উদ্ভিদের নাম হচ্ছে পার্থেনিয়াম ও কচুরিপানা। এবার নেক্সট প্রশ্ন দেখো, 27 নম্বর প্রশ্নটা, গুজরাটে যজ্ঞাগ্নিতে প্রধানত কোন ফুল ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে স্বামী ফুল। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্রসোপিস স্পাইসিগেরা। নেক্সট প্রশ্ন,
জীববৈচিত্র্যকে সাধারণত কোন তিনটি স্তরে বর্ণনা করা হয়? জীববৈচিত্র্যকে সাধারণত জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এই তিনটি স্তরে বর্ণনা করা হয়। নেক্সট, একটি মেগা ডাইভার্সিটি দেশের নাম লেখো। উত্তর হচ্ছে ভারতবর্ষ। ম্যানগ্রোভ জাতীয় বনভূমি কোথায় দেখা যায়? ম্যানগ্রোভ জাতীয় বনভূমি দেখা যায় লবণাক্ত জলভূমিতে। ভারতবর্ষে কোন বিদেশি গাছকে সবচেয়ে ব্যাপকভাবে বন সৃজনে কাজে লাগানো হয়েছে? উত্তর হচ্ছে ইউক্যালিপটাস গাছকে বন সৃজনে লাগানো হয়েছে। নেক্সট, অশ্বত্থ গাছের বিজ্ঞানসম্মত নাম লেখো। অশ্বত্থ গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফাইকাস রিলিজিওসা। বট গাছের বিজ্ঞানসম্মত নাম লেখো। বট গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফাইকাস বেঙ্গালেন্সিস। কোন তৃণভূমি বাস্তুতন্ত্রটি ভারতবর্ষে দেখতে পাওয়া যায়? সাবানা তৃণভূমি বাস্তুতন্ত্র ভারতবর্ষে দেখতে পাওয়া যায়। নেক্সট, দক্ষিণ আমেরিকার একটি বিখ্যাত বৃষ্টি অরণ্যের নাম লেখো। বিখ্যাত বৃষ্টি অরণ্যের নাম হচ্ছে আমাজন অরণ্য। ভারতে পাওয়া যায় এমন উদ্ভিদ প্রজাতির আনুমানিক সংখ্যা কত? ভারতে পাওয়া যায় এমন উদ্ভিদ প্রজাতির আনুমানিক সংখ্যা 45,000 প্রায়। গন্ডার শিকারের মূল কারণ কী? গন্ডার শিকারের মূল কারণ হচ্ছে খর্গ। ভারতবর্ষে ল্যান্টেনা ক্যামেরা কোন দেশ থেকে আমদানি করা হয়েছিল? মেক্সিকো থেকে আমদানি করা হয়েছিল। কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক কোন জীবের দেহে সবচেয়ে বেশি সঞ্চিত হয়? কেঁচোর দেহে। নেক্সট, WWF এর প্রতীকে কোন প্রাণীর ছবি থাকে? WWF এর প্রতীকে রেড পান্ডা প্রাণীর ছবি থাকে। তাহলে স্টুডেন্টস, এই ছিল আজকে তোমাদের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। তোমরা সকলে ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।